হ্যালো এভরিওয়ান, আজকে একটা নিরামিষ লাউয়ের রেসিপি নিয়ে এসেছি, দুধ লাউ। এটা বানাতে প্রথমে আমি একটা বড় সাইজের লাউকে একদম মিহি করে কেটে নিয়েছি। কালো জিরে ফোড়নে দেব, হলুদ এবং জিরে গুঁড়ো লাগবে, কাঁচা লঙ্কা লাগবে, সাদা তেলে রান্নাটা হবে, নুন, একটু ঘি, এটা পাউডার মিল্ক আছে গুলে নিয়েছি এক কাপ, তোমরা এমনি দুধও দিতে পারো, বড়ি, মুগ ডালের বড়ি আছে, চিনি এবং একটু ময়দা। প্রথমে আমি কড়াটা গরম করে তেল দিয়ে দেব। এবার বড়িগুলোকে ভেজে তুলে নেব। তোমরা যে কোনো বড়ি নিতে পারো, আমার কাছে মুগ ডালের বড়ি ছিল, তাই আমি এটা দিয়েই করছি। তেল গরম হয়ে গেছে, এবার বড়িগুলোকে ভেজে তুলে নেব। দেখতে পাচ্ছ প্রায় লাল লাল আমাদের ভাজা হয়ে গেছে বড়িগুলো। এবার আমরা বড়িগুলোকে তুলে নিচ্ছি। নিরামিষ দিনে এই রান্নাটা তোমরা ট্রাই করতেই পারো, ভীষণ সুন্দর খেতে হয় আর খুব সোজা। আমাদের বড়ি ভাজা কমপ্লিট। এবার কালো জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি। এটাতে আমি শুকনো লঙ্কা দেব না, কাঁচা লঙ্কাই দেব কালো জিরের সাথে তেলের মধ্যে। দুটো কাঁচা লঙ্কাকে ছোটো ছোটো করে কেটে আমি দিয়ে দিয়েছি। এবার মশলা দিয়ে দেবো, হলুদ দেব অল্প, এটাতে বেশি হলুদ লাগে না, আর জিরে গুঁড়ো একদম অল্প। একটু নেড়ে এবার আমি লাউটা দিয়ে দেবো। আমি লাউটাকে একদম মিহি করে কেটে নিয়েছি, কুড়িয়ে নিয়েছি, কারণ এই রান্নাটায় আমরা বড় বড় করেও দিতে পারো। আমি এইভাবে করলেই আমার বেশি ভালো লাগে খেতে। এবার ভালো করে মিশিয়ে নিই। মেশানো ভালো করে হয়ে গেছে। এবার নুন দিয়ে দিচ্ছি আন্দাজ মতো, যতটা নুন লাগবে নুনটা একটু চেক করে দেবে। চিনি দিয়ে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি রান্না হয়, যেহেতু নিরামিষ রান্না আর যেহেতু দুধ দিয়ে তৈরি। আর একটু আমার মনে হলো হলুদ লাগবে, তাই আমি অল্প একটু হলুদ দিলাম। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এটাকে প্রায় 10 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো সিমে করে। এমনিতেই লাউয়ে অনেকটা জল বেরোয়। 10 মিনিট হয়ে গেছে, একদম লাউটা নরম হয়ে গেছে। এবার বড়িটা আমি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আরও একটা ছোটো করে কেটে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দুধ দিচ্ছি। এটা আমি পাউডার মিল্ককে গুলে রেখেছি এক কাপ, তোমরা এমনি দুধও দিতে পারো। ভালো করে আমাদের মেশানো হয়ে গেছে। এবার আমি প্রায় 7 মিনিট মতো চাপা দিয়ে দিয়েছি। 7 মিনিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ প্রায় এটা রান্নাটা আমার হয়ে এসেছে। একটু ময়দা দিচ্ছি লাস্টে, একটু অল্প জলের সাথে গুলে ময়দাটা দিয়ে দিচ্ছি, যাতে রান্নাটা আরেকটু টাইট হয়, ছেড়ে ছেড়ে ব্যাপারটা, ছাড়া ছাড়া ব্যাপারটা যাতে না থাকে। আমাদের রান্না প্রায় কমপ্লিট। লাস্টে একটু ঘি অ্যাড করলাম। তোমরা এটা খেয়ে দেখো, অসাধারণ খেতে লাগে নিরামিষ দিনে। আর আমার রান্নাগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পাশে থেকো, সবাই ভালো থেকো। টাটা।